ছোট্ট সোনামণিরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তোমরাও ভালো আছো তাই না? আর আমাদের ক্লাসগুলো দেখছো প্রতিদিন? প্রতিদিন ক্লাসগুলো দেখো, ভালো লাগছে তো নিশ্চয়ই তাই না? পড়তে ভালো লাগছে না? আমাদের পড়াগুলো শুনছো, দেখছো এবং শিখে ফেলতেছো। আজকে আমাদের চতুর্থ ক্লাস। হ্যাঁ, তোমরা বই পেন্সিল রাবার নিয়ে বসে পড়ো, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করে দিই এখন। আজকে আমাদের কী পড়বো? আজকে আমরা ক থেকে দন্তন পর্যন্ত পড়বো। আমাদের ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত হয়ে গেছে তাই না? বলতে পারো না ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত? আচ্ছা চলো, আমরা ত থেকে দন্তন পর্যন্ত আমার সাথে সাথে পড়ো, আমরা শিখে ফেলি। ত থ দ দ দন্তন। হ্যাঁ, আবার বলো তো দেখি, এটা এটা কি? ত, গুড। এটা থ, এটা দ, ধ দন্তন, গুড। আমি জানি তোমরা পারো এবং আমার সাথে সাথে পড়ছো, ভালো লাগছে তাই না? এখন আমরা দেখি কি ছবি আছে। আজকে দেখো আমাদের তোমাদের যে বইটা, বইটা দেখে আমার ততে কি ছবি আছে। হ্যাঁ, তোমরা রাতের আকাশ দেখো? আমি তো রাতের আকাশ প্রতিদিন দেখি, তোমরা দেখবে। এবং রাতে কি দেখা যায়? চাঁদের সাথে সাথে তারাও দেখা যায় তাই না? ততে কি হয়? তারা, তোমাদের মতো স্টার, তারা। আর এটা কি খেয়েছো তোমরা এখন তাই না? এখন প্রচুর পাওয়া যাচ্ছে। এটা কি? তরমুজ। তরমুজ খেতে অনেক মজা তাই না? আমি জানি তোমাদের খুব পছন্দ তরমুজ। আর এই তরমুজটা তোমরা রং করবে পাশে সুন্দর করে। এরপর দেখ এটা কি বলতো? থ, থতে কি হয়? থালা। আমরা যে ভাত খাই সেটাকে কি বলে? থালা বলে। আর ঘরের মধ্যে যে থাম থাকে, ঘরের মধ্যে যে পিলার খুঁটি, এটাকে বলে থাম। তোমরা সবাই চিনো এই থামটাও, তোমরা রং করবে ইচ্ছা মতো। এরপরের পাতায় আমরা যাই, তোমরা পরের পাতাটা উল্টাও, দেখো কি আছে পরের পাতাতে। আছে হলো দ। আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল তাই না? তোমরা চিনো দোয়েল পাখি, দেখেছো না? এই যে দোয়েল, ঠিক আছে? এই যে দোয়েল, দোয়েল। আর এটা হলো গে, আগে ছিল এখন কম। এই যে আমি যে লিখি, এই যে মার্কারটা তোমাদের বোর্ডে যে লিখি, এটার কালিটা এরকম দোয়াতে থাকে, যেটাতে থাকে সেটাকে বলে দোয়া, যেটাতে কালি থাকে। এই দোয়াতে এই পটটা তোমরা রং করে ফেলবে। এরপর হলো ধ। ধতে কি? তোমরা মেলা থেকে কিনতাম তাই না? এখন তো আর মেলা নাই। এই যে ধনুক কিনতে নেই, তীর দি, তীর তীর মারতে সব অনেকেরই আছে তাই না? অনেকেরই নেই। এটা হলো ধনুক। আর এটা হলো ধনেশ, এক ধরনের পাখি, বড় পাখি ধনেশ। ঠোঁটটা অনেক লম্বা থাকে। তোমরা ওই পাখিটা সুন্দর করে রং করবে। এরপর কি সবার শেষে কি? দন্তান্ন। আমাদের দন্তান্ন পর্যন্ত কিন্তু পড়া। এটা হলো দন্তান্ন। আর এটা কি? নৌকা। কোথায় ভাসে? নদীতে। গেছে না ব্রহ্মপুত্র নদীতে? নৌকা ভাসে, এখন তো আমরা যেতে পারি না, এখন তো নদী নৌকা শূন্য। যখন আবার পরিবেশ ঠিক হয়ে যাবে, তোমরাও বাসায় থেকে সুস্থ থাকবে, স্ট্রং থাকবে, আর তোমাদের করোনা ধরতে পারবে না, তো নদীর নিয়ম মেনে চলো। তখন পরিবেশ ঠিক হয়ে গেলে আমরা নৌকায় বেড়াতে যাবো। কোথায়? ব্রহ্মপুত্র নদীতে, ঠিক আছে? নৌকা। আর এটা কি বলো? না তাই না? সবাই নাকটা ধরতো দেখি। নাক, এই যে নাক, এই যে নাকের ছবি, এই মানুষের মাথার ছবিটা তোমরা রং করে ফেলবে, ঠিক আছে? এই গেলো আমাদের ত থেকে দন্তন্ন পর্যন্ত। আজকে আমরা একটা মজার ছড়া পড়বো, সেই ছড়ার নাম কি জানো? স্বাদ। স্বাদ মানে কি জানো? স্বাদ মানে হলো মনে ভালো লাগা, মনের ইচ্ছা। হ্যাঁ, মনের ইচ্ছা, আমার যেটা করতে ভালো লাগতেছে, আমার যেটা করতে ইচ্ছা করে সেটাই হলো স্বাদ। আমাদের কবির দেখি কী স্বাদ আসছে, আমাদের কবি কী স্বাদ জেগেছে? সে সকালবেলার পাখি হবে। তুমি কি সকালবেলা পাখি হতে চাও? আমার সকালবেলার পাখি হতে খুব ভালো লাগে। চলো আমরা তাহলে পড়ি স্বাদ ছড়াটা। আমার ছড়ার নাম স্বাদ। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম পাখি উঠবো আমি ডাকি। সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, তাই না? সকালবেলা উঠতে গেলে মা বলো আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও, পরে উঠো। কিন্তু আমরা এখন তা করবো না, আমরা সকালবেলা উঠবো। সকালবেলা ওঠা খুব ভালো একটি অভ্যাস, তাই আমার কবির মনে জেগেছে সে সকালবেলার পাখি হবে, এবং তোমাদের মনেও ইচ্ছা তাই না সকালবেলার পাখি হবে? চলো আমরা আবার করি তাহলে। আমার ছড়ার নাম স্বাদ। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম পাখি উঠবো আমি ডাকি। সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। এখন চলো আমরা ইংলিশে চলে যাই। আমরা তো আই থেকে কিউ পর্যন্ত শিখে ফেলেছি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। আজকে আমরা কি শিখব? ফ্লাওয়ার্স, ফ্রুট অ্যান্ড বার্ডস। ফ্লাওয়ার্স, ফ্রুট অ্যান্ড বার্ডস, ফুল, ফল এবং পাখির নাম শিখবো। আমরা বাংলাতে শিখেছি, এখন আমরা ইংলিশে শিখবো, ঠিক আছে? না, বাংলাতে আমরা পরে শিখবো, আমরা আগে ইংলিশে শিখবো, ঠিক
আছে চলো আমরা ইংলিশে তাহলে দুইটি ফুলের নাম পারো না বলতে পারো চলো আমরা শিখে ফেলি বলো সে দ্য নেম অফ টু ফ্লাওয়ার্স সে দ্য নেম অফ টু ফ্লাওয়ার্স ওয়াটার লিলি অ্যান্ড রোজ তোমরা গোলাপ দেখেছো শাপলাও দেখেছো আমরা সেটাই ইংলিশে নামগুলো বলবো সে দ্য নেম অফ টু ফ্লাওয়ার্স ওয়াটার লিলি অ্যান্ড রোজ এরপর ফ্রুটস ফ্রুটস মানে কি ফল প্রচুর আম কাঁঠাল লিচু তরমুজ ইত্যাদি পড়লে তরমুজ তাই না আমরা সেরকম দুইটা ফলের নাম বলে ফেলবো বলো সে দ্য নেম অফ টু ফ্রুটস জ্যাকফ্রুট অ্যান্ড ম্যাঙ্গো অথবা অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গো যেটাই মন চায় তোমাদের যেটা ভালো লাগে তোমাদের প্রিয় ফলগুলোর নাম বলবে এবং শেষে কি বার্ডস পাখি বলো সে দ্য নেম অফ টু বার্ডস দুইটি পাখির নাম বলো সে দ্য নেম অফ টু বার্ডস ম্যাকপাই অ্যান্ড ক্রো আমরা শিখেছি না দোয়েল ম্যাকপাই আর হলো গিয়ে ক্রো মানে কাক তাই না আমরা এইভাবে বলবো সে দ্য নেম অফ টু বার্ডস তোমরা বলবে ম্যাকপাই অ্যান্ড ক্রো অথবা যে কোনো নাম এখন আমরা দেখি গণিতে কি আছে গণিত কিন্তু তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে ঠিক আছে আজকে আমরা করব 36 থেকে 40 এন্ড 36 থেকে 40 পর্যন্ত আমরা দেখো 36 কিভাবে চিনি এটা কি 3 আর এটা 6 তাহলে 3 6 কি হয় 3 6 36 3 7 37 3 8 38 3 9 39 4 0 40 আবার পড়ো 3 6 36 3 7 37 3 8 38 3 9 39 4 0 40 আর এটা দেখো আবার এটা কি 3 আর এটা 6 6 কিন্তু গোলটা নিচের দিকে থাকে তাই না এটা মনে রাখবি 6 এর গোলটা নিচের দিকে থাকে তাহলে 3 6 36 3 7 37 3 8 38 3 9 39 আর 4 0 কত বলো 4 0 40 আমাদের 40 পর্যন্ত পড়া এবং 4 0 40 আর 4 0 40 আমাদের এই পর্যন্তই পড়া আমরা এইটা এগুলো ভালো করে ঝালাই করব এবং গোল বচ্চে না শিখবো বলো এটা কত বলতে পারো হ্যাঁ এটা 3 আর এটা 3 আর কত হয় 38 বলো দেখি এটা কত বলো এটা 3 আর এটা 9 তাহলে 3 9 39 গুড আমরা এভাবে শিখবো এবার দেখি আমাদের হাতের লেখা কি আছে তোমরা নিশ্চয়ই বাসায় হাতের লেখাগুলো প্র্যাকটিস করছো আজকে আমরা বাসায় কি লিখবো রসু লিখবো ধীরধু লিখবো আর রি ইংলিশে লিখবো ই আর আর এটা অঙ্কে লিখবো পাঁচ পাঁচ ফাইভ ফাইভ ঠিক আছে তোমরা সূর্য করেছো না এবার আমরা ড্রয়িংয়ে চলে যাই আমরা আবার সূর্যটা করা শিখে ফেলেছি একবার শিখেছি আমরা আবার শিখি চলো এরকম তো গোল দেওয়াই আছে তোমরা সুন্দর করে বিন্দুগুলো মিলাচ্ছ না সোজা করে করে আমরা এইভাবে সোজা করে করে মিলাবো হ্যাঁ ঠিক আছে এবং লাল রং করবো আমরা এই লম্বা টানগুলো কিন্তু লাল রং করবো এভাবে লাল রং করবো ঠিক আছে হ্যাঁ এভাবে করবো আমরা প্রতিদিন একবার করে ড্রয়িং করবো আর আমি তোমাদেরকে খুব মিস করছি খুবই মিস করছি আমি তোমাদের কথা শুনতে ইচ্ছে করে তোমরা আগে ক্লাসে কেমন হয়েছে এগুলো কত মজার মজার গল্প করতাম কত ভালোবাসা ছিল আমাদের প্রতি তোমার তোমাদের তাই না আমি এই জন্য তোমাদেরকে খুব মিস করছি কিছু তো করার নাই এখন আমরা বাসায় থাকবো আমাদের ক্লাসগুলো ফলো করবে আমাদের ক্লাসগুলো দেখবে শিখবে তারপর যখন পরিবেশ ঠিক হয়ে যাবে আমরাও বাসায় থেকে নিয়ম মেনে যখন করোনাকে আমরা দূরে তাড়িয়ে দিব তারপর আমরা সবাই একসঙ্গে এসে আবার স্কুলে অনেক মজা করবো তাই না তোমরা ভালো থাকো নেক্সট ক্লাসে আবার দেখা হবে হ্যাঁ ধন্যবাদ।